আমরা লক্ষ্য করছি যে অনেকের ওজন অধিকতা, এত বেশি ওজন যে ওজনের ভারে অনেকের কোমর ব্যথা করে, এবং এই যে তীব্র কোমর ব্যথা তাতে করে অনেকে ওজন কমানোর জন্য আমরা দেখি ইউটিউবে বিভিন্ন ধরনের ব্যায়ামগুলো শিখছে। ইউটিউবে এই ধরনের ব্যায়ামগুলো শিখে তারা নিজেরা ওজন কমানোর চেষ্টা করে এবং কোমর ব্যথা হচ্ছে বা হাঁটু ব্যথা হচ্ছে সেক্ষেত্রেও ইউটিউব দেখে দেখে বিভিন্ন ধরনের ব্যায়াম করার একটি তাদের মধ্যে প্রবণতা তৈরি হয়েছে। এগুলো কি আসলে কার্যকর? ওয়েল, আমরা একটু আগে বলে আসছি, আপনার কোনো অসুস্থতা হলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন, তার পরামর্শ ছাড়া কোনো চিকিৎসা বা ওষুধ ট্যাবলেট বা কিছু খাবেন না। ঠিক এক্ষেত্রে আমি বলবো যে আপনি ইউটিউব দেখে এক্সারসাইজ করতে পারেন, কিন্তু যদি খারাপ হয় করবেন না, যদি আপনার কষ্ট বেড়ে যায় করবেন না। যেমন আমার ভিডিওগুলোর ব্যাপারে আমি আমার রোগীদেরকে বলে থাকি যে আপনি আমার ভিডিও দেখে এক্সারসাইজ করেন, কিন্তু যদি কষ্ট না কমে করবেন না, কিন্তু যদি কষ্ট কমে যায় তাহলে কন্টিনিউ করবেন। ফাইনালি একটা সেন্টেন্স বলি, সবচেয়ে ভালো হলো আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সারসাইজগুলো করেন। এবং এই যে পরামর্শটা, আমার জন্য আসলে কোন ব্যায়ামটি প্রয়োজন বা কোন এক্সারসাইজটি প্রয়োজন, যেটা আমার জন্য প্রয়োজন সেটা নিশ্চয়ই আরেকজনের জন্য প্রয়োজন নয়, তো সেটি কে নির্ধারণ করবে, কার কাছে যেতে হবে? ফিজিওথেরাপি চিকিৎসক অ্যাসেসমেন্ট করবে। এক্স্যাক্টলি, আমি সবসময় বলে থাকি অ্যাসেসমেন্ট 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 হচ্ছে সঠিক চিকিৎসার চাবিকাঠি, একদম রাইট চিকিৎসার চাবিকাঠি। আপনি অ্যাসেসমেন্ট ভালো করতে পারলে আপনার চিকিৎসা ভালো হবে। বাট আরেকটু অ্যাড করে দিই এখানে, আপনি ক্রনিক ব্যাক পেইন, ক্রনিক পেইনে ভুগছেন, ব্যাকে প্রবলেম, অনেক কষ্টতে ভুগছেন, একটু মাথায় রাখবেন যে ক্রনিক পেইনের দ্য বেস্ট ট্রিটমেন্ট ইজ রাইট এক্সারসাইজ। আচ্ছা, ক্রনিক পেইনে আমরা কী কী পাই? ক্রনিক পেইনে মাসেল পাওয়ার কমে যায়, ক্রনিক পেইনে মাসেল টাইটনেস হয়, মাসেলের লেন্থ ঠিক থাকে না, আর মাসেল টাইটনেস হলে, উইকনেস হলে আপনার এখানের যে জয়েন্ট, ওই আবার ফ্যাসের জয়েন্টে যেতে হবে, তাহলে ফ্যাসের জয়েন্ট সঠিক কাজ করবে না। এগুলো আমাদেরকে বের করতে হবে, বের করে সঠিক এক্সারসাইজটা নির্ধারণ করতে হবে। বাট অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ফিজিওথেরাপির চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এক্সারসাইজগুলো করেন। আমি অনেক সময় বলে থাকি যে আমার প্র্যাকটিসে দেখা যায় যে একটি সঠিক এক্সারসাইজ ব্যথা কমায় দিচ্ছে রাইট নাও। যেমন ধরেন আমরা যদি এই ব্যাকের কথাই বলি, অনেক ব্যাক পেইন আসছে, বাট লোকাল পেইন, ব্যাক পেইন যাচ্ছে না বলে কন্টিনিউয়াস ব্যথা থাকে। আপনি ফাইন্ড আউট করলেন যে এইটা হচ্ছে কিসের জন্যে, ফ্যাসের জয়েন্টের জন্যে, ফ্যাসের জয়েন্টে টেস্ট করে নিলেন, একটা এক্সারসাইজ, আমরা এটাকে বলি চাইল্ড পোজ, অর্থাৎ বাচ্চারা অনেক সময় পা বাঁকা করে বসে হাত এরকম লম্বা দিয়ে এরকম করে অভিমান করে থাকে, প্রায় দেখি আমরা, এই 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 চাইল্ড পোজ, এই এক্সারসাইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর ফেসের জয়েন্ট প্রবলেম। আরও কিছু আছে সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে বলতে পারি। তো একটি এক্সারসাইজ করার পরে, বারবার করার পরে প্র্যাকটিসে, অর্থাৎ আমি যখন অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট টেবিলে পেশেন্ট বলছে যে আগে যে কষ্ট ছিল আলহামদুলিল্লাহ এখন সেই কষ্ট নাই,